সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন, আর আমাদের সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন আমাদের নিয়মিত আলোচক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, মানবাধিকার কর্মী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন টেলিফোনের মাধ্যমে আপনারাও যোগাযোগ করতে পারবেন, আর আমাদের সাথে টেলিফোনে যুক্ত হবেন সাংবাদিক এবং লেখক হাসান ফেরদৌস। আমরা এই দুই অতিথিকে নিয়ে কথা বলবো, যখনই আমরা পাবো হাসান ফেরদৌসকে তখন আমরা সংযুক্ত হব। আমাদের সাথে হাসান ফেরদৌসও যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে তো মোহাম্মদ আলী বাবুল রয়েছেনই। আমরা আজকে মূলত কথা বলবো, আবার হঠাৎ করে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলো এই উত্তর কোরিয়ার প্রসঙ্গটিতে। উত্তর কোরিয়ার সাথে বেশ এগুচ্ছিল আলোচনাটি এবং সময়ে দিনক্ষণ সবই নির্ধারিত 12 জুন হবে। যে কারণ দেখিয়ে নর্থ কোরিয়া এখন কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে, কিছুটা না অনেকটা। হাসান ফেরদৌস, আপনার কাছেই শুরুতে যাই, কী বলবেন এই অনিশ্চয়তার পেছনের দায়কার? ধন্যবাদ স্বামী। এটা আসলে যে কোনো বড় পর্যায়ের বৈঠকের আগে, শীর্ষ বৈঠকের আগে দুইপক্ষই দর কষাকষি করে, এটি সেরকম দর কষাকষি। দুইপক্ষই চাইছে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে। আসলে ঘটেছে কি, ঘটনা ঘটেছে এই যে 3 দিন আগে ইনফ্যাক্ট রোববারে জন বোল্টন, ট্রাম্প সাহেবের ন্যাশনাল সিকিউরিটি অফিসার, লিবিয়া মডেলের কথা বলেছিলেন। লিবিয়ার মডেলটা কি, 2003 সালে গাদ্দাফি তার সমস্ত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, যা তখন পুরোপুরি তৈরি হয়নি, মাত্র শুরু হয়েছিল, নিশ্চিহ্ন করতে সম্মত হন। কিন্তু মাত্র 8 বছর পরে কিন্তু গাদ্দাফি নিজেই নিশ্চিহ্ন হয়ে যায়। যখন বোল্টন সাহেব বলেন যে আমরা লিবিয়া মডেল অনুসরণ করব, তার মানে তোকে ধরে নেয় যে উনি ইঙ্গিত করছেন যে একে তো পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিশ্চিহ্ন করব, পাশাপাশি দেখো তোমারও কিন্তু এই অবস্থাই হবে। এই কথা বলার পরে নর্থ কোরিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার কোনো ব্রাগঢাক ছাড়াই বললেন যে আমরা তো যাবোই না মিটিংয়ে, ততপরি এই লোকটি বোল্টন সাহেব এত খারাপ, তাকে আমরা ঘৃণা করি। এই পরিপ্রেক্ষিতে আজকে ট্রাম্প সাহেব বলেছেন যে কোনো ভয়ের কোনো কারণ নেই ভাই, তোমাদেরকে আমরা, তোমাকে আমি পুরোপুরি প্রোটেকশন দেবো, সুরক্ষা দেবো। ভুলে যাবেন না যে মাত্র কয়েক মাস আগে এই লোকটিকে ট্রাম্প সাহেব কি বলেছিলেন যে তোমার দেশকে আমি কমপ্লিটলি অবলিটারেট করবো, নিশ্চিন্ত করে ফেলবো, আমার টেবিলে যে আণবিক বাটন আছে তা তোমার বাটনের চেয়ে অনেক বড়, তাকে তিনি এখন এখন পুরো প্রোটেকশন দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি একথা বললেন যে তোমার দেশকে আমি খুব রিচ করে দেবো। মূল ব্যাপারটাকে দাঁড়াচ্ছে, ট্রাম্প সাহেব চাইছেন, হি সো কমিটেড নাও এই চুক্তিতে, যে তিনি যে কোনো মূল্যে এই চুক্তি, এই বৈঠক করবেন এবং চুক্তি একটি তিনি করবেন। সন্দেহ যাচ্ছে যে আসলে কি চুক্তি হবে, চুক্তির মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিশ্চিহ্ন হবে কি, আমরা এখনো জানি না। আজকে যেমন আটলান্টিক পত্রিকায় ফ্রাম খুব ভালো একটা কথা লিখেছেন, তিনি বলছেন যে আমরা আসলে ক্যারাকলে পড়ে গেছি। ট্রাম্প চাইছেন নোবেল পুরস্কার শান্তির জন্যে, যে কাজটা কেউ করতে পারেনি আমি তাই করলাম, এই কথা বলে তিনি শান্তির নোবেল পুরস্কার তিনি নিয়ে নেবেন। কেন, কারণটা কি, ওবামা পেয়েছিল, ওবামা পেয়েছে, আমি পাইনি, আমাকে পেতেই হবে, এবং এই কারণে যেন তেন একটা চুক্তি হয়তো হয়ে যেতে পারে। ফলে তোমার যে প্রথম সন্দেহ ছিল বৈঠক হবে কি না, আমার ধারণা যে বৈঠক অবশ্যই হবে, কিন্তু কি চুক্তি হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। আপনার মনে নেই, আপনার মনে নেই, আমাদের সাথে মোহাম্মদ আলী বাবুল আছেন, আমরা তার কাছে আবার আসবো আপনার কাছে। মোহাম্মদ আলী বাবুল, আপনি কি মনে করেন এই বৈঠকটি কি শেষ পর্যন্ত হবে? আমি আশাবাদী যে বৈঠকটি হবে, বৈঠকটি অবশ্যই হবে। আর যে জিনিসটি হয়ে থাকে, ট্রাম্প, তার প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছেন কি, একটু বুলি টাইপের মানুষ, ওই কিছু হওয়ার আগে একটু কথাবার্তা বেশি বলেন। একজন বিজ্ঞ রাজনৈতিক বলেছিলেন যে হি শুড হোল্ড হিজ টাং, তো উনি কথাবার্তা একটু বেশি বলেন, একটু হুমকি টুমকি ধরনের করেন, তো এটা হয়েই থাকে। বাট আই এম ভেরি মাচ হোপফুল যে আলটিমেটলি 12 জুনে আমাদের এই শীর্ষ বৈঠক এটা হবে। আচ্ছা, পরিস্থিতিটি কি দাঁড়িয়েছে, এনি একটি রিপোর্ট আছে হাসান ভাই, আমরা একটু দেখে আবার আপনার কাছে ফিরছি। আমাদের হাতে একটি রিপোর্ট আছে যে সাউথ কোরিয়া খুব চেষ্টা করছে, আপনি তো বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পও কথা বলেছেন, আশ্বস্ত করেছেন, একটি রিপোর্ট আছে, একটু দেখে নিই, তারপর আবার আপনার কাছে ফিরছি।
আচ্ছা, রিপোর্টটি দেখার আগে আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন করে নিতে চাই জনাব হাসান ফেরদৌস। সেটি হচ্ছে যে ইরান ডিলটি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিষ্কার করেছেন, সুতরাং চুক্তি করে চুক্তি থেকে সরে যাওয়ার একটি উদাহরণ, আবার লিবিয়া মডেল বলা, একই সাথে বলা হচ্ছে পারমাণবিক যে নিয়মিত যে মহড়া সেই মহড়াও চলছে এবং কোনো রকম প্রতিশ্রুতি ছাড়া তারা পারমাণবিক নিরস্ত্রীকরণের কথা বলছে, সার্বিকভাবে এসব বিষয় তো একটা অনিশ্চয়তায় ফেলে। একটা কথা মাথায় রাখতে হবে যে এই চুক্তিটা খুব প্রয়োজন নর্থ কোরিয়ার। নর্থ কোরিয়া এখন যে অবস্থায় পৌঁছেছে তার পক্ষে দীর্ঘদিন এই স্যাংশন রেজিমের আন্ডারে কন্টিনিউ করা সম্ভবপর নয়, ফলে চুক্তিটাকে করতেই হবে, চুক্তি সে করবেই, কিন্তু সে একটা সম্মানজনক চুক্তি চাইছে। নর্থ কোরিয়ার লিডার এবং নর্থ কোরিয়ার রেজিম এজ এ হোল একটা সম্মানজনক চুক্তি চাইছে। আচ্ছা আচ্ছা, যে ভাষায় কথা বলা হয়েছে সেই ভাষাটা তারা রিপাবলিকান মনে করেছে। মিনওয়াইল আজকে আপনারা জানেন যে কয়েকদিন আগের কিম সাহেব চায়না গিয়েছিলেন সেকেন্ড টাইমের জন্য, দ্বিতীয়বার না বলে দ্বিতীয়বারের মতো তিনি চীন এবং চীন থেকে ফিরে আসার পরে তার সুরটা কিন্তু একটু অন্যরকম। সেটি আমি বলছিলাম যে পরিস্থিতি কি তাহলে সেখান থেকে ফিরে ট্রাম্প সাহেব কিন্তু আজকে ট্রাম্প সাহেব এই নিয়ে সমালোচনা করেছেন, কিন্তু আমার মনে হয় না যে যে আগে যেটা বললাম এ সবই হচ্ছে প্রি সামিট ম্যানুভারিং। সামিটে যাওয়ার আগে দুই পক্ষ একে অপরের অবস্থান নিয়ে দর কষাকষি করছে, যাতে করে সামিটে যে শীর্ষ বৈঠকে যে শক্ত অবস্থানে তারা থাকে। কিন্তু আমার বিশ্বাস উপরে উভয়ের প্রয়োজনে, নর্থ কোরিয়ার প্রয়োজন অস্তিত্বের প্রয়োজন, ট্রাম্পের প্রয়োজন রাজনৈতিক, এই দুই কারণে একটি চুক্তি হবে। কিন্তু কি চুক্তি হবে তা নিয়ে আমার কোনো রকমের নিশ্চয়তা নেই, কারণই কোনো নিশ্চয়তা। আচ্ছা, আমরা আবার আপনার কাছে ফিরবো আরও কিছুক্ষণ, আপনাকে একটু চাই যদি আপনার ব্যস্ততা না থাকে, আমরা যেতে চাই রিপোর্টটিতে, ফিরে এসে মোহাম্মদ আলী বাবুল আপনার কথা শুনবো। For years, the U.S. and South Korea have... রুটিন মাফিক চলছে আমেরিকা ও সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। তবে দুই কোরিয়ার ঐতিহাসিক বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উনের বৈঠকের দিকে যখন তাকিয়ে গোটা বিশ্ব, তখন এই মহড়াই বিষয়টিকে ফেলে দিয়েছে অনিশ্চয়তায়। সেই সাথে আমেরিকা কোনো ধরনের প্রতিশ্রুতি না দিয়েই ক্রমাগত পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করে চটেছে নর্থ কোরিয়া। কেবল তাই নয়, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন নর্থ কোরিয়ার ক্ষেত্রেও লিবিয়া মডেল অনুসরণের কথা বলে পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছেন। নর্থ কোরিয়া এরই মধ্যে সাউথের সঙ্গে একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিল করেছে। চুন এন্ড আদার হাই লেভেল অফিশিয়ালস আর এন্ডলেসলি সেইং গিভ আপ নিউক্লিয়ার প্রোগ্রাম ফার্স্ট রিওয়ার্ডস আফটার, কিম কে গুয়ান সেড ইন আ স্টেটমেন্ট। If North Korea is unilaterally forced to give up on nuclear program, we will no longer be interested in that kind of dialogue. Secretary of State Mike Pompeo জরুরি ভিত্তিতে কথা বলেছেন সাউথ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সেই সাথে সাউথ কোরিয়াও বলছে বৈঠকটি যেন ঠিকঠাক হয় সেই চেষ্টা চালিয়ে যাবে তারা। তবে নর্থের এক শীর্ষ কর্মকর্তার বক্তব্যে সেই সম্ভাবনাও সংকটের মধ্যে পড়ে গেছে। সাউথ কোরিয়াকে এবার অপদার্থ ও কাণ্ডজ্ঞানহীন বলে গালমন্দ করে তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন সেই কর্মকর্তা। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত সিওলের সঙ্গে আলোচনায় যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নর্থ কোরিয়ার প্রধান আলোচক এবং দেশটির শান্তিপূর্ণ পুনঃ একত্রীকরণ কমিটির চেয়ারম্যান রি সন গোন বৃহস্পতিবার সাউথ কোরিয়া সম্পর্কে এসব মন্তব্য করেন। It is regrettable that North Korea has decided to unilaterally postpone ministerial level inter-Korean talks. It is not in line with the spirit of the Panmunjom Declaration. আর নর্থের এসব হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। Have a hopeful strategy, but we ought to recognize the wheels could still come off this thing. এমন পরিস্থিতিতে আগামী 12 জুন সিঙ্গাপুরে বহু প্রত্যাশিত ট্রাম্প কিম বৈঠকটি কি তবে আলোর মুখ দেখবে তার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। আপনি পরিস্থিতি তো বুঝলেনই, বেশ কিছু কারণ দাঁড় করানো হয়েছে, সবই শুনলেন, আপনি কি বলবেন? আপনি না যে কথাটি একটু আগেও বললাম যে নর্থ কোরিয়ার একটু মানে
খারাপ লেগেছে বিকজ অফ এই সমস্ত কথাবার্তার মানে পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেটি সম্মানিত হাসান ফেরদৌসও বলছিলেন যে তিনি যদি এরকম কথা বলেন যে লিবিয়া মডেল এবং সেই মডেলটি তো তাদের দেখার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকে নর্থ কোরিয়া যদি পিছু টান দেয় সেটি কীভাবে আপনি বিশ্লেষণ করবেন? এটা এক ধরনের হুমকি আর কি, ইনডাইরেক্টলি সাইকোলজিক্যাল এক ধরনের হুমকি। তো এটা এটা এরকম হতেই পারে, মানে মিটিংয়ের আগে যেটা হাসান ফেরদৌস ভাই বললেন একটু আগে, বড় বড় মিটিংয়ের আগে এরকম হয়েই থাকে, তো যার জন্য এরকম হয়তো। বাট এটা হলো একটা দিক, কিন্তু আরেকটা দিক এরকম আমাদের কিম জং উন ওনার ব্যাকগ্রাউন্ডও আছে, ওনার ইতিহাসও আছে, দুই তিনবার এমন করে, মানে ওনার নয় ওনার দেশের আর কি, অন্তত তিনবার তারা পিছু টান দিয়েছে এর আগে বিভিন্ন সময়ে, এটি রেকর্ডও আছে, রেকর্ডও আছে, তো সেটাও একটা ব্যাপার আছে। বাট তারপরেও পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বলা যায় যে আমার মনে হয় যে মিটিংটি হবে, এবং আমেরিকাই চাইছে, মিস্টার ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট উনি চাইছেন মিটিংটা যেন হয়, এবং এর হলে উনি নিজেকে খুব সাকসেসফুল একজন পলিটিশিয়ান হিসাবে দাবি করতে পারবেন, পিস এবং নোবেল প্রাইজের জন্য নিজেকে বেশ দাবিদার করতে পারবেন, ইত্যাদি কারণ আছে। আচ্ছা, নিঃসন্দেহে আমরা যাচ্ছি হাসান ফেরদৌস আপনার কাছে। আবার একটি প্রশ্ন যেটি রেখেছিলাম যে ইরান ডিল থেকে এতগুলো আপনার কী বলবো তাদের মিত্রদেরকে, মিত্রদের কথাকে উপেক্ষা করে তিনি যেভাবে সরে গেলেন, তো সেটিও কি কোনো প্রভাব ফেলছে বা ফেলবে কি না এই আলোচনায়? আমি আমি দুটো ক্লারিফাই করি। বোল্টন সাহেব কিন্তু বলেন নাই যে গাদ্দাফির পরিণতি তোমার হবে, বোল্টন সাহেবের কথাটা ব্যাখ্যা করা যে ভুল হবে। বোল্টন সাহেব বলেছিলেন যেই মডেল ফলো করেছি আমরা লিবিয়ার ক্ষেত্রে, অর্থাৎ লিবিয়ার পুরো নিউক্লিয়ার প্রোগ্রামকে আমরা বাতিল করতে পেরেছি, সেই মডেল ফলো করবো আমরা। ট্রাম্প সাহেব আজকে যা বলেছেন ঠিক উল্টো, ট্রাম্প সাহেব বলছে যদি চুক্তি না হয় তাহলে লিবিয়ার গাদ্দাফির পরিণত হবে, ফলে দোষটা বোল্টনের নয়, দোষটি কার ভাগে? ট্রাম্প সাহেব। ট্রাম্প সাহেব সরাসরি বলেছেন ভাই তুমি যদি চুক্তি না করো তোমার কিন্তু খবর আছে, এটা এক নম্বর। দু নম্বর, এই এই চুক্তিটা ট্রাম্প সাহেব নিজের জন্য চাইছেন, দেশের জন্য নয়, বিশ্বের জন্য নয়, নিজের জন্য চাইছেন, এটা তার ইগোর ব্যাপার। আমি আগে বলেছি ওবামা সাহেব শান্তি প্রসাদ পেয়েছেন, আমাকে পেতেই হবে, এবং এর জন্য কোনো প্রস্তুতি নেই, এর জন্য পলিসি গাইডলাইন কোনো প্রস্তুতি নেই। উনি যাচ্ছেন, আমি বেস্ট ডিল মেকার এই বিশ্বাসে তিনি যাচ্ছেন, ঠিক আছে জান উনি। ইরানের ব্যাপারটা ভিন্ন, ইরানের ব্যাপারটা তার প্রমিস ছিল, তার প্লেস ছিল নির্বাচনের আগ থেকেই যে ডিল বিশ্বের সবচেয়ে খারাপ ডিল, একে বাতিল করতে হবে, তিনি তার প্রমিসটাকে রক্ষা করেছেন এবং অ্যাট এনি কস্ট। মনে রাখতে হবে যে এই এই চুক্তি বাতিল করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক চুক্তি যা কিনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অ্যাপ্রুভ হয়েছিল তা থেকে তিনি সরে এলেন, অর্থাৎ তিনি একটা আন্তর্জাতিক আইন ভায়োলেট করলেন। কিন্তু করে লাভটা কি হলো? তিনি তার সমস্ত ইউরোপিয়ান অ্যালাইজদেরকে অ্যালিনেট করলেন, কিন্তু তার নিজের যে সমর্থক আছে, অনুগত সমর্থক আছে, তাদেরকে তিনি খুশি হলেন, আমি আমার প্রমিস রেখেছি। আমি বলে এই হচ্ছে পলিটিক্যাল মুভ, এর পেছনে অন্য কোনো কারণ না। বুঝলাম, আপনি দুটি প্রেক্ষাপট ভিন্ন, জি আপনি দুটি প্রেক্ষাপট ভিন্ন বললেও আমি যেটি বলতে চাই, প্রথমত আপনি বলছেন জন বোল্টন মডেলটি ব্যাখ্যা করেছেন, কিন্তু যখন এই মডেল লিবিয়া প্রসঙ্গটা এলেই আসলে গাদ্দাফির নামটি আসে এবং ওই পরিস্থিতির কথাগুলো আসে, সো প্রচ্ছন্ন গাদ্দাফির মৃত্যুর কথা আসে না, আসে না, কিন্তু শেষ করেছি আমরা, আজকে ব্যাখ্যা আছে, আজকে নিয়ে বিস্তার তর্ক হচ্ছে সব জায়গায় যে আসলে উল্টো ট্রাম্পই ব্যাপারটাকে কনফিউজ করে ফেলেছেন। ট্রাম্পই বলেছেন গাদ্দাফির মডেল মানে 2000 লিবিয়া মডেল ফলো করবো না আমরা, যদি তোমরা রাজি না হও তাহলে আমরা ফলো করব। আচ্ছা, বোল্টন সাহেব মোটেই বোকা নন, উনি মোটেই কথা বলেননি, উনি শুধু বলেছিলেন যেই প্রক্রিয়ায় আমরা লিবিয়ার আণবিক কার্যক্রম বন্ধ করেছি সেই প্রক্রিয়া বলে যাবো। তারপরও উনার এই পরিস্থিতিতে এই রকম একটি কথা বলার দরকার ছিল কিনা সেটি নিয়ে কি বলবেন আপনি? আমি বলবো যে চয়েস অফ ওয়ার্ডস ওয়াজ ওয়েল রং, তার চয়েস অফ ওয়ার্ডস ওয়াজ রং, তিনি যে ভাষায় কথা বলেছেন, যেই শব্দ ব্যবহার করে কথা বলেছেন, দ্যাট ওয়াজ নট রং, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি খারাপ কথা বলেছেন আজকে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট সরাসরি হুমকি দিয়েছেন, প্রেসিডেন্ট তো বিভিন্ন সময় এরকম কথা বলেনি এবং সেইটি নিয়ে তো তিনি একজন নেতার বিরুদ্ধে বলছেন, তিনি একজন যার সঙ্গে তিনি দুদিন পরে দু সপ্তাহ পরে তিনি যাচ্ছেন শীর্ষ বৈঠকে,
একদিকে তিনি বলছেন যে তোমরা খুব ধনী হবে, তোমাদেরকে অস্ত্র দেবো, প্রোটেকশন দেবো, অন্যদিকে বলছে হুমকি দিচ্ছেন যদি না করো ভাই তাহলে কিন্তু তোমার অবস্থা হবে গাদ্দাফির মতো। আই থিঙ্ক এই রং মেসেজ তিনি পাঠাচ্ছেন। তো এই যে আপনি তো শুরুতে বলছিলেন একটা আশার কথা, তাহলে এই যে রং মেসেজ এখন বলছেন এটিতে কি পরিস্থিতি আরো ঘোলাটে হলো? আমি আবারও বলি মূল ব্যাপারটা কি, এরা একে অপরকে টেস্ট করছে। উত্তর কোরিয়া বলছে আমি যাব না, যদি তোমরা মহড়া বন্ধ না করো, মহড়া তো বন্ধ করেনি। আজকের খবর কি, তারা ঠিকই কথা বলছে, মুখেল বলছে তারা মহড়া বন্ধ করতে হবে, মহড়া তো বন্ধ করা হয়নি, এবং তারপরও তারা কিন্তু কথা বলে যাচ্ছে। অন্য কথায় দুই পক্ষই একে অপরকে টেস্ট করছে কতটা আমরা কনসেশন দিতে পারি একে অপরের কাছে। এটা নিয়ম, যে কোনো চুক্তির আগে এটা নিয়ম, একে অপরের অবস্থা শক্ত করা, একে অপরের অবস্থা একে অপরকে টেস্ট করা, এবং একে অপরকে তারা টেস্ট করে চলেছে। আমি কোয়াইট কনফিডেন্ট চুক্তি একটা হবেই। আমি জানি না, আমি আগে বললাম কি চুক্তি হবে সেটি আপনি জানেন না বাবুল ভাই, আপনি কি বলবেন আপনার আপনার কাছে? আমি শেষ কথা বললে, আজকে একটা খুব চমৎকার কথা বলেছে ডেভিড ফ্রাম্প, ডেভিড ফ্রাম্প খুব বিখ্যাত সাংবাদিক, তিনি বলেছেন যে ভাই আমাদেরকে একটা মেক বিলিভ চুক্তির কথা ভাবতে হবে। আমাদের হয়তো একটা মেক বিলিভ মানে কাল্পনিক একটা যে নতুন প্রকারের চুক্তির কথা ভাবতে হবে, অন্য কোনো পথ আমাদের নাই, বিকজ আমরা এখন এই চুক্তির মধ্যে ঢুকে পড়েছি আমরা। কেমন, অনেক ধন্যবাদ। আচ্ছা আপনি ধন্যবাদ, আপনাকে কি ছেড়ে দিতে হচ্ছে আমাদের? আচ্ছা আর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। আপনাকে আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু নিয়ে বাবুল ভাই আপনার কাছে আসব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাই? হ্যাঁ শামীম ভাই, আমি ভাই জেলোর থেকে হাসান বলছিলাম। জি হাসান সাহেব বলেন। আমার কথা কোশ্চেনটা ছিল হাসান ফেরদৌস এবং আমাদের অতিথির কাছে, যে ট্রাম্পের দিক থেকে এবং নর্থ কোরিয়ার সাইড কিংবা ইরান কিংবা রাশিয়ার যে জিনিসগুলা, এটা কি মনে হয় না যে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি? ফর এক্সাম্পল এখন যদি ট্রাম্পের সাথে নর্থ কোরিয়ার চুক্তিটা হয়, যেটা দুই সপ্তাহ পরে হওয়ার কথা, সেখানে যদি জেরে চুক্তিই হোক, ট্রাম্পের জন্য নির্বাচনে যে নভেম্বর টাইমে যে রিপাবলিকান আর ডেমোক্রেটের যে নির্বাচন, সেখানে ট্রাম্প বলবে যে আমি সাকসেসফুল, কেউ নর্থ কোরিয়ার সাথে টেবিলে বসে চুক্তি সাইন করাইতে পারেনি, আমি করেছি। তো এটা তার জন্য একটা উইন। যদি এই মুহূর্তে যদি সে উইন নাও হয়, এই জুনের যে চুক্তিটা যদি নাও হয়, সে হয়তো বা নভেম্বরের আগে দিয়ে এই চুক্তিটা করার চেষ্টা করবে, তখন সে বলবে যে আমি সাকসেসফুল এবং জনগণের ভোটটাও তার পক্ষেই যাবে। এটাকে একটা স্ট্র্যাটেজি হইতে পারে না, এই যে পুরো রাজনৈতিক অঙ্গনটাকে একটু উত্তপ্ত করা, পরবর্তীতে একটু ঘি ঢালার পরে আবার একটু ডাউন করা, তারপরে সে সেটাকে সাকসেস হিসেবে দেখান এবং নোবেল পুরস্কার? হ্যাঁ জি জি জি, ধন্যবাদ আপনাকে। রাহুল ভাই আপনি কি বলবেন আমাদের এই সম্মানিত দর্শক? উনি যেটা গেস করেছেন আমরাও সেটা গেস করেছি, হাসান ভাইও সেটা বলেছেন যে উনি চেষ্টা করবেন আর কি, কারণ উনি একটু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু মানে আমি আগেও বলেছি একটু বুলি টাইপের, একটু চতুর টাইপের এরকম। তো তারপরেও উনি যথেষ্ট দেশের জন্য চেষ্টা করছেন অনেক কিছু করার জন্য। তো যে প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এ ধরনের বড় বড় শীর্ষ পর্যায়ের মিটিংয়ের আগে এ ধরনের বাগবিতণ্ডা হয়েই থাকে। তারপরেও যে টেন্সের মধ্যে আমরা ছিলাম বিশ্ববাসী নর্থ কোরিয়া এবং ইউএসএর সম্পর্কের ব্যাপারে, তো এটা একটু হলেও একটু আশার সঞ্চার যখন করলো আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এবং আমরা চাচ্ছি যে যাতে করে এর আগে এমন কোনো কিছু না করা হয়, যাতে করে এই বৈঠকটি ভণ্ডুল না যাতে না হয়। বাট তারপরেও ফাইনালি আমার যেটা ধারণা যে মিটিংটি এটা শীর্ষ পর্যায়ে বৈঠকটি হবে, এবং এটার যেহেতু অ্যানালাইসিসটা একটু আগে হাসান ফেরদৌস ভাই বললেন যে এটা আমেরিকার যতটা না লাভবান মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট, ওনার লাভবান উনি হতে পারেন বেশি করে, সুযোগটি উনি হাতছাড়া করবেন না। না কিন্তু একটি বিষয়ে যে পরিস্থিতি যেদিকে গিয়েছিল, আপনি যেটি বলছেন যে আমেরিকা নর্থ কোরিয়া সাউথ কোরিয়া জাপান এবং কোরীয় উপদ্বীপ এবং সেই সাথে সারা পৃথিবীর জড়িয়ে পড়া, তো সার্বিকভাবে পরিস্থিতিটি যা তৈরি হয়েছিল সেই প্রেক্ষিতে আমরা কিন্তু হঠাৎ করে এক ধরনের স্থিতিশীলতা, আশার আলো, পারমাণবিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করে ফেলা কাজ শুরু করেছিল তারা, তিনজন বন্দীকে কিন্তু মুক্তি দিয়েছে আমেরিকা, ফলে একটা প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়েছিল, পজিটিভ স্টেপ, অনেক কিছু হয়েছে। সুতরাং এটি কি কেবল পুরোপুরি প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক একটি উদ্দেশ্যের বলাটা ঠিক হবে? আমি তো মনে করি যে এটি পুরো পৃথিবীতে এক ধরনের স্বস্তি এবং এক ধরনের আস্থার তৈরি করেছিল,
তো লাভবান কি কেবল প্রেসিডেন্ট হবেন নাকি আমেরিকা নাকি পুরো বিশ্ব হবে? আসলে জিনিসটা যদি হয় তাহলে তো আমরা পৃথিবীর সবাই লাভবান হব, কারণ আমরা চাই না মানে এই ধরনের একটা স্নায়ুযুদ্ধ যেটার জন্য আমরা সবাই টেনশন নিয়ে সবাই উদ্বিগ্ন থাকি, এবং এই এই উদ্বিগ্নতার মাঝখানেও যখন তাদের মধ্যে একটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা হলো তখন তো আমরা সবাই একটু আনন্দিত হলাম, পৃথিবীর সবাই, আমরা যারা শান্তিকামী মানুষ, যে অন্তত একটা প্রক্রিয়ার মধ্যে একটা পজিটিভ স্টেপের দিকে যাচ্ছে, একটা এগ্রিমেন্ট সাইন হলে কিংবা তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় আমরা একটু পৃথিবীতে শান্তি সুবাতাস বইতে থাকবে, এই আশা নিয়েই কিন্তু আমরা মানে আশান্বিত হয়েছি। তো বাট ফাইনালি যেটা হয় মানে আমার মনে হয় যে মিটিং, আমি পার্সোনালি মনে করি যে মিটিংটা হবে এবং একটা এগ্রিমেন্ট সাইন হবে। আচ্ছা, আমাদের সাথে মনে সম্ভবত একজন আছেন দর্শক, আমরা একটু দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, আমি হোসেন বলছিলাম থেকে, আমি বাবুভাইয়ের কাছে একটা প্রশ্ন আসছি। আসসালামাইকুম স্যার, নর্থের সাথে মোটামুটি আমাদের প্রেসিডেন্ট এবং তার সহকারী যারা মিলে একটা চুক্তিতে আসার একটা আলোচনা ফিক্স করছিল, এই মুহূর্তে যে এই প্রবলেমটা তৈরি করলো, তো খোদায় না হোক যে চুক্তি হলো না আর আমেরিকার একটা অ্যাকশনে গেল, তো চায়না আর রাশিয়ার কি ভূমিকা হবে? যেহেতু আমরা জানি যে চায়না এবং রাশিয়া নর্থের খুবই মানে কাছের বন্ধু, তো এটার ব্যাপারে আপনার কি ধারণা? আচ্ছা হোসেন ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য, আশা করছি আপনি ভবিষ্যতেও আমাদের সাথে যুক্ত হবেন। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি বাবুল ভাই? না, এটা সময়ই বলে দেবে, এই মুহূর্তে তো বলা মুশকিল, তারা তো বরাবরই মনে করেন চায়না এবং কি বলে ওই রাশিয়া তারা মোটামুটি নর্থের পক্ষেই মানে বন্ধু, বিশেষ করে আপনার চায়না। সুতরাং পরিস্থিতি কোন দিকে যায় চায়না, এবং আপনি যেটি জনাব হাসান ফেরদৌস বলছিলেন যে কিছুদিন আগে কিন্তু দ্বিতীয়বারের মতো চায়না সফর করে এলেন কিম জং উন, সুতরাং সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে, নজর রাখতে হবে, এবং ওই বিশেষ সময়ে কে কার পক্ষ নেয় ওই সময়টাতে সুস্পষ্টভাবে মানে প্রকাশ পাবে। তবে এটি তো নিশ্চিত যে আমরা চাই একটি শান্তি এই বিশেষ সময়টি তৈরি না হোক, এবং আমরা চাই যে সকল সমঝোতার ভিত্তিতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো উদ্দেশ্যে এটি করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা একটি বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে অন্য একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া প্লাস আমেরিকা এবং অন্যান্য যে ইস্যুগুলো তৈরি হয়েছে এই বিষয়টি নিয়ে শুরুতেই আলোচনাটির সূত্রপাত করেছি। এ নিয়ে আপনারা কিন্তু প্রশ্ন এখনও করতে পারেন, আমরা একটা আলোচনাটা পরিবর্তন করে প্রয়োজনে আবার এই আলোচনায় ফেরা যাবে। আপনারা জানেন যে সেক্রেটারি অফ স্টেট পদে রেক্স টিলারসন তিনি যখন বরখাস্ত হলেন, এরপর মাইক পম্পিও সেই জায়গাটি নিয়েছে, কিন্তু তার জায়গাটিতে সিআইএ ডিরেক্টর হিসেবে জিনা হাসপল, তিনি প্রথমবারের মতো কোনো নারী হিসেবে সিআইএ ডিরেক্টর হিসেবে আজকে সিনেটে তিনি চূড়ান্ত নিয়োগটি পেয়েছেন। তো সেক্ষেত্রে এটি কিন্তু দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়, নতুন ঘটনা, যদিও নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছিল, বিশেষ করে বন্দি নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে ছিল। এরপরও আজকে অনেকেই বলেছেন যে জিনা হাসপলের যে তার যে পুরো 33 বছরের এই চাকরি জীবন, তিনি দেশের জন্য অনেক কিছুই করেছেন এবং তার পেশাগত যে উৎকর্ষ সেটি নিয়েও অনেকে প্রশংসা করেছেন। একটি রিপোর্ট আছে, দেখে আলোচনায় যাব। জিনা হাসপল এর আগে ছিলেন সিআইএ এর ডেপুটি ডিরেক্টর, মাইক পম্পেও সেক্রেটারি অফ স্টেট হবার পরে তাকে দেয়া হয় ভারপ্রাপ্ত ডিরেক্টরের দায়িত্ব, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ পদটিতে তাকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরপর থেকেই শুরু হয় প্রতিবাদ, বিশেষ করে থাইল্যান্ডে দায়িত্বে থাকার সময় তার বিরুদ্ধে বন্দি নির্যাতনের অভিযোগের কারণে সেই মনোনয়নের বিরোধিতা করেন অনেকে। তবে সিনেট শুনানিতে এ নিয়ে দুঃখ প্রকাশ করে হাসপল বলেন ভবিষ্যতে এমনটি আর হবে না। সিনেট ইন্টেলিজেন্স কমিটিতে 10-5 ভোটে বুধবার তার নিয়োগ অনুমোদন পায়, তার একদিন পরেই ভোটাভুটি হয় সিনেটে। মিস হাসপল ওয়াজ হিজ ভেরি ক্যাপেবল ডেপুটি
Moreover, few people have contributed as much to the CIA's recent successes as Ms. Haspel. She has 33 years of experience. I don't question Ms. Haspel's commitment to our country or to our national security. That, I think she's established. But what I question is her judgment and her fidelity to a core value of our nation, that all people have certain inalienable rights. And underlying these inalienable rights is our belief in the basic dignity of human beings, a dignity that's incompatible with inhumane practices like torture. এরপর 54-45 ভোটে দেশের ইতিহাসে প্রথম কোনো নারী হিসেবে জিনা হাসপলের নিয়োগ চূড়ান্ত হয়ে যায়। The ayes are 54, the nays are 45, and the nomination is confirmed. সিআইএর ডিরেক্টর হিসেবে জিনা হাসপলের নিয়োগ চূড়ান্ত হওয়ায় তাকে এক টুইটের মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে তার উপর দেয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রতিশ্রুতি দিলেন জিনা হাসপল। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। অসংখ্য ধন্যবাদ পাউল ভাই। আমরা দেখেছি যে যখন হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট পদে একটি বড় দল থেকে প্রার্থী হলেন, ওই সময়ে বলা হয়েছে এটি একটি ইতিহাস, কারণ এর আগে এই বড় দুটি দল থেকে কোনো নারীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। তো সকলে আশাবাদী ছিলেন, অনেকেই, সকলে বলবো না, কারণ তাহলে তো এই ঘটনাটি এরকম হতো না। বিভিন্ন জরিপের কথা বলছি যে হিলারি ক্লিন্টন হয়তো বা বিজয়ী হয়ে দেশের প্রথম প্রেসিডেন্ট হবেন, কিন্তু সেটি হয়নি। অনেকেই এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে দেশের মানুষ একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে এখনও দেখতে প্রস্তুত না। আমি জানি না এই অভিযোগটিকে আপনি কীভাবে দেখবেন। তবে সিআইএ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই সিআইএর ডিরেক্টর হিসেবে একজন নারী প্রথমবারের মতো দেশের ইতিহাসে, এটি তো প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আপনি কি বলবেন? অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরটি আমি দুপুরে যখন পেয়েছি তখন আমার একটা চমৎকার একটা কথা মনে পড়েছে, যে একটা বিখ্যাত উক্তি আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এই কথাটি আপনি জানেন তো। আমার মনে হচ্ছে আমাদের দেশের কথা, বাংলাদেশের কথা মনে হয়েছে, যে আমাদের নারীদের সব জায়গায় নেতৃস্থানীয় কী পজিশনে, স্পিকার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেখানে আমরা অনেক আগে থেকেই তাদেরকে নির্বাচিত করেছি। আমাদের দিক থেকে আমরা যতটা আমাদের ঔদার্য রয়েছে এ ব্যাপারে নারী নির্বাচন, নারী নেতৃত্বের প্রতি, কিন্তু এদেশের ততটা নেই বা ছিল না, ইতিহাস পর্যালোচনা করলে তাই দেখা যায়। কারণ এই যে আজকে যে একটি গুরুত্বপূর্ণ পদে জিনা হাসপলকে ইলেকশনের মাধ্যমে আসতে হলো, উনি নির্বাচিত হয়েছেন, নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত এই এই পজিশনটাতে সিআইএর ডিরেক্টর হিসেবে উনিই প্রথম মহিলা, এর আগে কখনো হয়নি। এবং 54-45 ভোটে উনি নির্বাচিত হয়েছেন, সিনেট এটাকে নিশ্চিত করেছে, হ্যাঁ সিনেট কনফার্মেশন দিয়েছে, তো সেটি নিঃসন্দেহে একটি চমৎকার একটি দিক, তো এটাকে সাধুবাদ জানি। আচ্ছা, কিন্তু দেখছেন এই দেশের যে কোনো নির্বাচনের প্রক্রিয়াটাই একটা স্বচ্ছ প্রক্রিয়া, অবশ্যই সেই প্রক্রিয়াটির মধ্য দিয়ে কিন্তু সকলকেই যেতে হয়। আজকে জিনা হাসপল, তিনি এত 33 বছর ধরে এই সিআইএর গুরুত্বপূর্ণ পদে, বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন, তাকেও কিন্তু মুখোমুখি হতে হয়েছে কঠোর। সবচেয়ে বড় অভিযোগ যেটি, বিশেষ করে আপনিও মানবাধিকার কর্মী, মানবাধিকার নিয়ে কাজ করেন, তার মূল বিরুদ্ধে মূল অভিযোগটি হচ্ছে থাইল্যান্ডে যখন তিনি কাজ করতেন, দায়িত্বে ছিলেন, তখন তার বিরুদ্ধে ওয়াটার বোর্ডিং বা বন্দীদেরকে যে নির্যাতন, সেই অভিযোগটির কারণেই মূলত মানবাধিকার কর্মী ডেমোক্র্যাটদের একটি বড় অংশ, যদিও আমরা দেখেছি যে সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য সিনেটর ওয়ার্নার, তিনি কিন্তু জিনা হাসপলকে সমর্থন দিয়েছেন। তো তার এই যে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগটি, এই ইস্যুটিকে আপনি কিভাবে দেখেন? যদিও তিনি বলেছেন এই সামগ্রিক অর্থে তিনি দুঃখিত, এই ইস্যুগুলো ভবিষ্যতে, এটি নিঃসন্দেহে এটি সমর্থনযোগ্য নয়, অমানবিক ব্যাপার এটা বরাবরই। তো তারপরেও উনি নিজে বলেছেন সেটি সাধুবাদ পাওয়ার যোগ্য, যে ভবিষ্যতে এরকম আর হবে না, এই কথাটি উনি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। সো লেটস হোপ ফর দি বেস্ট, এই আর কি। হ্যাঁ, তবে সার্বিকভাবে আমি দেখছি যে প্রত্যেক
আইন টনে তারা যা তারা কিন্তু আবার এটি বলছেন যে তার যে ডিগনিটি, তার যে পেশাগত উৎকর্ষ, এই ইস্যুতে কিন্তু তাদের কোনো দ্বিমত নাই। হ্যাঁ, সবাই এটা দলমত নির্বিশেষে ডেমোক্র্যাটরাও এটা স্বীকার করেছেন যে তার এই দেশের প্রতি তার আনুগত্য, তার ভালোবাসা এবং তার সার্ভিস দেশের প্রতি এটা অনস্বীকার্য। দুই পক্ষের নেতারাই এটা স্বীকার করেছেন। আচ্ছা, তো আমরা জিনা স্পেলের প্রসঙ্গটাকে টেনে আপনি যেটি বলছিলেন যে নারীদের অংশগ্রহণ, অনেক সিনেটর আছেন, অনেক কংগ্রেসম্যান আছেন, কংগ্রেস ওমেন আছেন যারা হাউজের সদস্য নারী এদেশে, তো ইন ফিউচারে যেহেতু আপনার একটা ধারা শুরু হয়ে করেছেন হিলারি ক্লিনটন, আমরা একটু দেশের প্রেক্ষাপটে, রাজনীতির প্রেক্ষাপটে যদি বলি, আপনি কি মনে করেন যে মানে সহসাই কি সেরকম কোনো দিন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন প্রেসিডেন্টও হবেন একজন নারী? অবশ্যই, নাথিং আনলাইকলি, কারণ হতেই হবে, মানে হতেই হবে, যে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি আমরা। যেমন সিআইএর ডিরেক্টর একটা গুরুত্বপূর্ণ একটা পদ, মানে এর আগে প্রেসিডেন্ট বুশও সিআইএর ডিরেক্টর ছিলেন, আপনি জানেন, সিনিয়র বুশ, উনিও সিআইএর ডিরেক্টর ছিলেন এক সময়। তো আমার মনে হয় যে নেক্সট আগামীতে একজন নারী প্রেসিডেন্টও হতে পারেন, খুব বেশি দেরি নয় যেদিন একজন নারী প্রেসিডেন্টকে ইউএসএর প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে পাব। আচ্ছা, তো এখন আমরা যেটি আপনাকে আপনার কাছে আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে দেশের তো একের পর এক বিভিন্ন ধরনের রাজনৈতিক ঘটনা প্রবাহ হচ্ছে, চলছে, তো তার প্রেক্ষিতে আমরা যখন দেখি যে আপনার একদিকে নর্থ কোরিয়া, একদিকে রবার্ট মুলার, একদিকে নানা ধরনের ঘটনা প্রবাহে, তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার যে অবস্থান, কী অবস্থান বলে আপনি মনে করেন? না, অবস্থানটি একটু উনি সুসংহত করার চেষ্টা করছেন যত কিছু হোক না কেন, তারপরেও তো আসলে ব্যাপারটি আমার মনে হয় যে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রাশিয়ান ইনভেস্টিগেশনটা কত দূর এগোয়, আমাদের স্পেশাল কাউন্সিল মুলার যে রিপোর্টটি না আসা পর্যন্ত ওনার মোটামুটি একটু এখন পর্যন্ত সোফার একটা পজিটিভ মানে অবস্থানই আছে জিনিসটা, এবং উই হ্যাভ টু ওয়েট আর কি, ওইটা না চূড়ান্ত একটা শেপ না নেওয়া পর্যন্ত। তবে তারপরেও মানে অনেক কিছুই হচ্ছে, কিন্তু উনি তো যেগুলো যুক্তি দেখাচ্ছেন যে সব কিছু আমেরিকার ভালোর জন্যই, দেশের ভালোর জন্যে উনি করছেন, এবং সব কথাগুলোই যে একেবারে সঠিক নয় তাও নয়, উনি দেশের জন্য অনেক কিছুই মানে দেশের আমেরিকার মানে ভালোর জন্য অনেক কিছুই করছেন, ওনার যে চিন্তা চেতনা থেকে সেটা সম্পর্কে অনেক সময় মানে এটা দ্বিমত করা যাবে না। জি, আপনার কাছে আমরা শেষের দিকে আছি অনুষ্ঠানটির, আপনি গতকাল খেয়াল করেছেন কিনা স্যাংচুয়ারি সিটি ক্যালিফোর্নিয়া এই ইস্যুতে একটি গোল টেবিল বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রেখেছেন হোয়াইট হাউসে, এবং সেখানে তিনি রিপাবলিকান নেতা যারা ক্যালিফোর্নিয়ার তাদেরকে ইনভাইট করেছিলেন, সেখানে এক পর্যায়ে রিপাবলিকান নেতারা বলছিলেন যে স্যাংচুয়ারি সিটিতে বিশেষ করে জেরি ব্রাউন হচ্ছেন আপনার ক্যালিফোর্নিয়ার গভর্নর, তার কারণে নানা কারণে মানে সেখানে অবৈধ অভিবাসীদের অভয়ারণ্য, অনেক অপরাধ হচ্ছে, এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বলেছেন, এক পর্যায়ে কিন্তু তিনি বলেছেন যে যারা অবৈধ ইমিগ্রেন্ট আসে তাদেরকে তিনি অ্যানিমেলের সাথে তুলনা করেছেন। তো আপনি তো ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, আমরা জানি, বিশেষ করে অনেকের সাথে আপনাকে দোভাষী হিসেবে কাজ করতে হয়, এটি আপনার পেশা, এবং সেই দোভাষী হিসেবে কাজ করতে গিয়ে এই যে এই মন্তব্যটি যে করলেন তিনি, এটিকে কিভাবে দেখেন আপনি? না, এটা ঠিক প্রেসিডেন্সিয়াল বক্তব্য নয়, এটা প্রথম থেকেই ওনার যে পার্সোনালিটি, ওনার পার্সেন্টটা আমাদের প্রেসিডেন্টের এরকমই, উনি এরকমই কথা বলেন যেটা ওনার বলা উচিত নয়, এটা ইটস নট এ প্রেসিডেন্সিয়াল স্পিচ আর স্টেটমেন্ট, এটা আমি বলবো, আমি পার্সোনালি মনে করি, কারণ এই দেশের অতীতে যারা প্রেসিডেন্ট ছিলেন তারা এই সমস্ত ব্যাপারগুলো যেভাবে চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন, কাউকে হার্ট না করে, আইনসম্মতভাবে, আইনের মধ্য থেকে মোটামুটি সেভাবেই করেছেন, কিন্তু উনি যেভাবে কথা বলছেন এই কথাগুলো মানুষকে হার্ট করে, এবং মানুষ এটা অমানবিকভাবে কথাবার্তা বলছেন, কারণ এটা কখনোই একটা মানুষকে পশুর সঙ্গে তুলনা করা যায় না, অ্যানিম্যাল বলা যায় না, এটা উচিত নয়।
আচ্ছা, তো আমরা অনুষ্ঠানটির একেবারে শেষের দিকে আছি আজকে। আপনিও রোজা রেখেছিলেন, মানে রোজার, এবং আমাদের এই যে পবিত্র রমজান শুরু হয়ে গেছে, সে কারণে একটি মাস তো জীবনযাত্রার একটা অন্যরকম পরিবর্তন এসে যাবে। আমি জানি যে অনেক দর্শক টেলিভিশনের সামনে বসে তারপরও হয়তো বা আমাদেরকে দেখছেন, তারা এই কথাগুলো শুনছেন। তো আপনি এই দর্শকদের, আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? বিশেষ করে রমজান শুরু হয়ে গেছে, আমরা সাদামাটা, মানে আপনার যদি কিছু বলার থাকে। না বলার আসলে এটাই যে আমি সবসময় একটা কথা বলি, আমি নিজেও বিশ্বাস করি যে রবীন্দ্রনাথের দুটো লাইন আছে যে সবার কষ্ট দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে। আপনি আনন্দ বা সুখ কিছুই পাবেন না যদি আপনার চারিপাশের লোকজন আনন্দ না পায়, তাদের কষ্ট যদি, তাদের কষ্টটা আপনাকেও কষ্ট দেবে। তো সেই জন্য সবার প্রতি মমত্ব বোধ, সবার প্রতি ভালোবাসা যতটা স্প্রেড করা যায় ততটাই ভালো। এতে সব ধর্মেরই একই কথা, মানুষের বি কাইন্ড টু এভরিবডি। যেমন দালাই লামা বলেছিলেন যে কাইন্ডনেস ইজ মাই রিলিজিয়ন, সে সবার প্রতি যেন আমরা সবাই কাইন্ড হই। এবং ইসলামও একটা শান্তির ধর্ম, অবশ্যই সেই শান্তির বার্তা ইসলাম দেয়, এবং পৃথিবীর নানা প্রান্তে মুসলমানরা পবিত্র এই মাসটি মানে একেবারে সংযমের সাথে পালন করা শুরু করেছেন। এবং আমেরিকাতে সেই প্রথম দিন অতিবাহিত হলো রমজানের। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা তখন দেখলেন। এই রমজান মাসটি আপনাদের ভালো কাটুক এবং আগামীতেও ভালো কাটুক দিনগুলো। বাবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছেন। ভবিষ্যতে নিশ্চয়ই দেখা হবে। সবাইকে ধন্যবাদ, আমাদের দর্শকদেরও ধন্যবাদ। জি দর্শক, আপনারা ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে।